নমস্কার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা কালারফুল যুক্ত ছোট্ট মিষ্টি সাথে নিমকি ভাজা রেসিপি। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। প্রথমে ময়দা ময়ান দিয়ে মেখে নিতে হবে। এখন আমি ময়দা মেখে নেব। নিমকি ভাজার জন্য ময়দা নেব আমি 1.5 কাপ। দিয়ে দেবো 7 মতন লবণ। ময়ান দেওয়ার জন্য দিয়ে দেবো 2 চামচ তেল। হাত দিয়ে প্রথমে ময়দাকে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। ময়দা ঝুরঝুরে করে মেখে নিয়েছি, দেখুন মুঠি মেদে যাচ্ছে, বুঝে নিতে হবে ময়দা ময়ন হয়ে গেছে। এখন আমি জল দিয়ে মেখে শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দা মেখে নিয়েছি, এই ময়দাকে আমি 3টে ভাগ করে নেব। দুটো কালার নিয়েছি, দুটো কালার দিয়ে লেচিতে মেখে নেব। হলুদ কালার মিশিয়ে নিয়েছি, এবারে লাল কালার দিয়ে মিশিয়ে নেব। আমি দুটো লেচিতে কালার করে নিয়েছি, ভালো করে গোল শেপ দিয়ে নিয়ে রুটি বেলে নিমকি কেটে নেব। প্রথমে রুটি বেলে নেব। রুটি বেলে নিয়েছি, আমি রুটি খুব পাতলা করিনি, এইরকম ভাবে বেলে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। বরফি আকারে কেটে নিতে হবে। নিমকি গুলো তুলে নেব। একইভাবে সমস্ত নিমকি তৈরি করে নেব। ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, নিমকি ভেজে নেব। নিমকি অল্প অল্প করেই ভেজে নিতে হবে। নিমকি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। অপরদিকে চিনি সিরা তৈরি করে নেব। দিয়ে দেবো 1/2 গ্লাস জল, 1 কাপ চিনি। ঘন করে চিনি সিরা তৈরি করে নিতে হবে। চিনি সিরা এইভাবে ঘন করে নিতে হবে। ঘন হয়ে গেছে, এখন নিমকিগুলো এর মধ্যে দিয়ে দেবো। নেড়ে চেড়ে চিনি সিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিমকিগুলো চিনি সিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসের ওভেনটা অফ করে ঠান্ডা করে নেব। নিমকি ভাজা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে। এখন খাওয়ার জন্য রেডি। একটা দেখাচ্ছি ভেঙে কত সুন্দর হয়েছে, এই দেখুন।